স্বাগত জানাচ্ছেন ফখরুল ইসলাম ইসি নিয়োগ নির্বাচন নির্বাচনে এগুলো এক ধাপ এই শিরো আজ কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিও অতিথিরা যুক্ত আছেন আমাদের সঙ্গে আছেন জনাব মোস্তফা কামাল উপ বার্তা প্রধান বাংলা ভিশন এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কামাল উদ্দিন সবুজ সাবেক সভাপতি জাতীয় প্রেসলাম আমরা শুরুতে যারা মোস্তফা কামাল আপনার আপনাকে যদি শুরু করতে চাই রোববার শপথ নিচ্ছে নবগঠিত নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নতুন ভোটার তারিখে হালনাগাদ অনেক চ্যালেঞ্জ আছে নবগঠিত কমিশনের সামনে কেমন হলো নতুন নির্বাচন কমিশন ধন্যবাদ আপনাকে খুব সাম্প্রতিক বিষয় এবং খুব আলোচিত বিষয় প্রথমত বলতে হবে অবশ্যই ভালো হয়েছে এবং ভালো হওয়াই উচিত ছিল কিছু টুকটাক সমালোচনা হচ্ছে পদ্ধতিগত কারণে বিশেষ করে ব্যক্তির বিষয় না যে একটা সংস্কার কারো কারো মধ্যে একটা আশা ছিল যে এবারের নির্বাচন কমিশন গঠন বোধ একটু সংস্কার আসতে পারে সেটা কিরকম যে গত দুই ধাপে বা দুই ধাপে যেরকমটা হয়েছে এবারও ওই রকমই হয়েছে সার্চ কমিটি গঠনের মাধ্যমে হয়েছে গত দুটা এরপর ওখানে সাবেক আমলাদের একটা প্রাধান্য এবারও ওইটাই হয়েছে অর্থাৎ একজন সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি একজন ডেপুটি সেক্রেটারি বিচার বিভাগ থেকে একজন নারী কোটা একজন এভাবে হয়ে আসছে কিন্তু যেটা মোটাই নিয়ম না বা আইন না বিধিও না এটা একটা কনভেনশনের মতো রেওয়াজের মতো আবার ব্যক্তি আসলে বিষয় নয় আমরা যতই নির্বাচন কমিশনকে স্বাধীন বলি বা তারা যতই গরম গরম কথা বলুক চ্যালেঞ্জ নেবেন ব্যবস্থা নেওয়া হবে কঠোর কঠোর ভাষা বলুন আসলে সরকারে যারা থাকবে অর্থাৎ ক্ষমতায় যারা থাকবে তারা কি চান সেটা হচ্ছে মুখ্য তো কীরকম মুখ্য একটা উদাহরণ দেয় আপনাকে একানব্বই তিনশো আসনে নির্বাচন পরিচালনা করেছিলেন বিচারপতিরোভ সফল নির্বাচন যেটা বলা হয় বাংলাদেশের ইতিহাসে ঠিক যখন বিএনপি ক্ষমতায় বসলো তিনি দুটো উপনির্বাচন ছিল খুব আলোচিত একটা মাগুরা দুই আর একটা ঢাকা দুই অর্থাৎ মিরপুর এই দুটা উনি সুন্দর মতো করতে পারেননি এই বেদনায় তিনি কিন্তু কেঁদেছেন তো ব্যর্থতাটা কিন্তু তার নয় তার চেষ্টা ছিল আসলে যখন একানব্বই মূল নির্বাচনটা হয় তখন ক্ষমতায় ছিল বিচারপতি শাহাবুদ্দিনের সরকার আর ঠিক ওই উপনির্বাচন দুটা যখন হয় তখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার এর মধ্যে দিয়ে একটা বিষয় বারবার প্রমাণিত ওইবার একদম আনুষ্ঠানিকভাবে প্রমাণিত যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তারা নির্বাচন কমিশনকে বা যারা এক থাকেন দায়িত্বে থাকেন তাদেরকে ওই পাওয়ারটা দেন না বা দিতে চান না গড়পড়তে আমরা বলি যে অনেকগুলো সিট আছে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক যখন ক্ষমতায় থাকে খেয়াল করে দেখবেন যে বলে যে দুটা সিট না নিলে বা কি হতো মূল কথা হচ্ছে যে জোর জবরদস্তিতে না নিলে কিছু হতো না কিন্তু বাস্তবতা হচ্ছে ওই দুইটা সিটও নিয়ে নিতে হয় উপনির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক সর্বশক্তি তারা ব্যয় করে সর্বশক্তি ব্যয় করতে বলতে গায়ের শক্তি না প্রশাসনিক যত ধরনের শক্তি আছে তো এর মধ্য দিয়ে যখন এই ঘটনা প্রমাণিত বারবার প্রমাণিত যে যদি ক্ষমতাসীন সরকার অর্থাৎ অরাজনৈতিক সরকার থাকে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং আমরা আশা করব এবারও হবে আর শুরুতে আপনিও যেটা বলেছিলেন গত দু তিন দিন আগ পর্যন্ত কিন্তু কেউ রোড ম্যাপ চায় কেউ সড়ক মানচিত্র চায় নানান তর্জমা করে এটা ওইটা চায় বাংলা হচ্ছে যে নির্বাচনটা কবে হবে ওইটা বলেন এটাই আসলে বলতে চাচ্ছিলাম তারা তো এই প্রশ্নেরও কিন্তু মোটামুটি আংশিক মীমাংসা হয়ে গেল এখন হয়তো বা দিনক্ষণটা এখনো দেওয়া সম্ভব নয় বা দেয়া ঠিকও নয় দেয়ার বাস্তবতায় আমরা আসিনি কিন্তু নির্বাচন নিয়ে সম্ভবত আর সংশয় থাকার কিছু নেই বিশেষ করে বিএনপির মধ্যে যেই একটু কড়া কড়া কথাই ছিল যে আগে গত নির্বাচনের রোডম্যাপ চাই তারপরে অন্য কথা বা তারা বলেও ফেলেছিল যে সংস্কার পরে আগে নির্বাচন দেন আমরা আশা করবো এখন থেকে আর ওই মাত্রার কথা হয়তো বা হবে না এবং না হওয়াই উচিত যেটা সরকারের জন্য একদিকে বিপ্রতকর আর একদিকে অপমানজনক এবার আসলে অবসরপ্রাপ্ত সচিব

যে বর্ণাঢ্য কর্মজীবন পাঁচজনে অত্যন্ত সম্ভ্রান্ত সম্ভ্রান্ত বলতে গোষ্ঠীগত সম্ভ্রান্ত নয় তারা কাজে কর্মে খুব দক্ষ এটা তাদের ডিপার্টমেন্টে কিন্তু আলোচিত কারো বিরুদ্ধে উল্লেখ করবার মতো কোনো অভিযোগ নেই প্রধান নির্বাচন কমিশনার যাকে দেয়া হয়েছে তিনি কিন্তু তথ্য ছিলেন পেশাগতভাবে আমরা ওনাকে চিনি সজ্জন মানুষ এবং নিয়ম নিষ্ঠার প্রতি উনি অবিচল বরাবরই এরপর যারা আছেন অন্য অন্য তাদেরও কিন্তু যার যার নেয় তারা সমাদৃত মূল কথা পেশাদার হিসাবে পরিচিত তো নির্বাচন কমিশনে কিন্তু পেশাগত একটা দিক আছে আবার নিয়মের কিছু বিষয় আছে আইনেরও কিছু বিষয় আছে আর আমরা নির্বাচন বলতে যেভাবে শুধু আসলে একদিনের নির্বাচন না নির্বাচনের শিডিউল ঘোষণা একটা নির্বাচন নির্বাচনের অংশ তফসিল ঘোষণার পর নমিনেশন সাবমিট করা ওইটাও নির্বাচনেরই একটা অংশ সবশেষে ভোট দেয়া এটাও নির্বাচনের অংশ মাত্র ওই ভোটগুলো একসাথে এনে গ্যাদারিং করা যেটা আমরা বলি ওইটাও নির্বাচনের অংশ গ্যাদার করার পরে ওগুলো ফল ঘোষণা করা ঠিকভাবে এরপর প্রজ্ঞাপন জারি করা প্রত্যেকটা পর্বই কিন্তু নির্বাচনের অংশ কিন্তু আমরা বাদকে বাদ বলে ফেলি নির্বাচন বলতে শুধু ভোটকেই মিন করে ফেলি কখনো কখনো তো ওই ওই কাজগুলোর মধ্যে প্রশাসনিক কাজ বেশি আইনগত কাজের চেয়ে প্রশাসনিক কাজ বেশি তো আমরা আশাই করব যে তাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা দৃষ্টি তারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবেন এবং যাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে তিনি স্পষ্ট করেই বলেছেন যে গত তিনটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়নি পক্ষপাতমূলক হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে তার হাত দিয়ে সেটা হবে না ওই চ্যালেঞ্জের মতো করে তিনি সেটা বলেছেন একটা প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বলতে বলতে এই কথাও বলেছেন যে রক্তের সাথে তিনি বেঈমানি করবেন না রক্ত বলতে মিন করেছেন জুলাই আগস্ট বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তো সেই বিবেচনায় আমরা এখন পর্যন্ত আশা করতে পারি যে আমরা একটা ব্যতিক্রম সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখব এবার জি নিশ্চয় অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব কামাল উদ্দিন সবুজ আপনাকে স্বাগত জানাচ্ছি সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব আমরা একটু আপনার কাছে যেতে চাই আজকে আমাদের যে শিরোনাম ইসি নিয়োগ নির্বাচন এগুলো এক ধাপ এই শিরোনাম রাজ কথা বলতে চাই আপনি জানেন যে রোববারই নির্বাচন কমিশনের যে শপথ সেটি অনুষ্ঠিত হবে চার সদস্যের যে নির্বাচন কমিশন সর্বমোট পাঁচজন প্রধান নির্বাচন কমিশনার সহ সেই নির্বাচন কমিশন নিয়ে একটি মূল্যায়ন আপনার কাছে জানতে চাই সেই সঙ্গে আসলে বলতে চাই যে তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে নতুন ভোটার তালিকা হালনাগাদ সামনে আরও স্থানীয় সরকারের সবগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে এই ধরনের অনেক সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান করা সেটি একটু তাদের সামনে চ্যালেঞ্জ কি বলবেন ধন্যবাদ হ্যাঁ নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা অগাস্ট বিপ্লবের পরে এই নির্বাচন কমিশনটা আমরা মনে করি যে এটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা আছে যে গণতান্ত্রিক বাংলাদেশ সেই আশা আকাঙ্ক্ষার পূরণ করবে এর আগে কতগুলি নির্বাচন কমিশন আমরা দেখেছি চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশে এবং সবগুলি নির্বাচন কমিশনই হয়েছে এগুলো হচ্ছে এক ধরনের আপনার নির্বাচন কমিশন নামে এগুলো হচ্ছে এক ধরনের এক ধরনের হাস্যকর কতগুলি মানে ঘটনার জন্ম দিয়েছে এবং এগুলোর মধ্য দিয়ে এগুলোর মধ্য দিয়ে যারা এইসব নির্বাচন কমিশনে এইসব দায়িত্ব পালন করেছেন তারা তো কোনো দায়িত্ব পালন করেননি গভর্নমেন্ট কতগুলি হ্যান্ডপিক লোক দিয়ে এগুলো করেছেন এগুলো আপনারা জানেন সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি না বর্তমানে যে নির্বাচন কমিশনটা যেন নাসির উদ্দিন নামে যিনি সাবেক সচিব হয়েছে এখন আসলে এই মুহূর্তে এই কমিশন এই কমিশনটা কেমন হয়েছে এটা এখনও মানে মূল্যায়ন করার সময় আসেনি এটা মাত্র হলোই তো গতকালকে তো কাজেই আমাদেরকে অপেক্ষা করতে হবে যে গত ষোলো সতেরো বছরের যেই জঞ্জাল সৃষ্টি করেছে গত শেখ হাসিনার সরকার সেই জঞ্জালগুলি পরিষ্কার করার একটা ব্যাপার আছে কারণ নির্বাচনটা তো আপনাকে সুষ্ঠ অবাধ এবং গ্রহণযোগ্য এবং দেশে বিদেশে স্বীকৃত হইতে হবে এবং যেটা দুই হাজার নয় আট নয়ের পরে আটের পর আমরা এটা অনুপস্থিত গত ষোলো সতেরো বছরের কাজেই এই নির্বাচন করতে হলে বর্তমান নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন অনেকগুলি চ্যালেঞ্জ এবং আবার এই চ্যালেঞ্জগুলি শুধু নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ না এটা একটা দেখেন এটা মানে সরকারেরও চ্যালেঞ্জ যেমন আমি মনে করি ভোটার তালিকা হাল নাগাদ এবং একটা নির্বাচন কমিশনের যে পাঁচজন এই পাঁচজন তো এই নির্বাচনটা করতে পারবে না কারণ এই নির্বাচনের সঙ্গে সঙ্গে অনেক কিছুর সংশ্লিষ্টতা রয়েছে যেমন প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে তারপরে আপনার মনে করেন একদম গ্রাসরুটস লেভেল থেকে একদম কেন্দ্রীয় পর্যন্ত কাজে এবং আমরা জানি যে এখন পর্যন্ত আমরা সবসময় বলে আসছি আমি নিজেও বিভিন্ন আপনাদের টক শুতে এবং বিভিন্ন জায়গায় বলেছি যে প্রশাসনে গত পনেরো ষোলো বছর যে ঘটনাটা ঘটেছে বিভিন্ন জায়গায় এখনও গত সরকারের লোকজন বসে আছে আপনার এই লোক দিয়ে এই ধরনের লোক দিয়ে কিন্তু আপনি এই নির্বাচন করা খুব ডিফিকাল্ট আসতেছি আমি সেকেন্ডলি হচ্ছে যে এটা কিন্তু মনে করেন যে আইনশৃঙ্খলা যেমন আপনি দেখেন যে পরশু দিন আপনার নতুন আইজিপি এবং একজন ইয়ে ঢাকা ডিএমপি কমিশনার চেঞ্জ করা হয়েছে এর অর্থ হচ্ছে যে আইনশৃঙ্খলার যেই কাঙ্ক্ষিত উন্নতি মানুষ দেখতে চাচ্ছে সেটার আগের যে জিনিসের উনি পারেন নাই তাই যে চেঞ্জ করেছে আমার এখানে একটা ইঙ্গিত আছে সেটা হচ্ছে যে সরকারের উচিত হবে যেই যেই জায়গাগুলো পারফর্ম করতে পারছে না সেটা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ সহ সব জায়গায় কিন্তু পরিবর্তনগুলি আনতে হবে আমি আগে বলেছি যেমন দেখেন গত পনেরো ষোলো বছরে অনেককে অনেক ভালো ভালো অফিসার ভালো ভালো প্রশাসনিক অফিসার এবং পুলিশের অফিসার এবং অন্যান্য তাদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করা হয়েছে এবং তাদেরকে চাকরি করা হয়েছে আপনারা দেখে সরকারের উচিত হবে তাদেরকে দেখে দেখে বিভিন্ন জায়গায় এনে যোগ্যতর যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় মানে প্লেস করা এর মধ্যে দিয়ে সরকার কিছুটা সুবিধা পেতে পারে আরেকটা হচ্ছে যে নির্বাচনটা রাজনৈতিক দলগুলোর একটা বড় দায়িত্ব এখানে আছে তারা যদি সেইভাবে যদি সমর্থন আমি বলতেছি এভাবে যে সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে না কাজে আমি মনে করি যে অগাস্টের পাঁচই অগস্টের বিপ্লবের পর যে একটা নতুন ক্ষেত্র যে একটা সুযোগ বাংলাদেশের সামনে তৈরি হয়েছে এবং যদি আমরা যে নির্বাচন চাচ্ছি রাজনৈতিক দলগুলি নির্বাচন সবসময় বলছে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনটা দেওয়ার আগে যে সংস্কারগুলি চলছে সেই সংস্কারগুলোও এমনভাবে হতে হবে এবং সেগুলোর সঙ্গে সঙ্গে যারা এই পুরো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এগুলো সবগুলো একটা কম্বাইন্ড একটা একটা প্যাকেজের মতো হতে হবে যাতে সত্যিকার অর্থে একটা নির্বাচন এবং মানুষ যাতে নির্বয় নির্বিঘ্নে তাদের পছন্দ দলকে তারা নির্বাচিত করতে পারে তাদের পছন্দ সেই আপনার ক্যান্ডিডেটকে তারা ভোট দিতে পারে সেটাকে এনশিওর করতে হবে তো কাজে এখানে জনগণেরও সমর্থন দরকার আছে আমি যেটা বলছি যে আপাতত যে নির্বাচন আমরা আশা করতে চাই যে তারা নিশ্চয়ই নির্বাচনটা সুষ্ঠু এবং এবং গ্রহণযোগ্য করবে এবং আপনার স্বচ্ছতার সঙ্গে করবে যাতে মানুষ ওই গত পনেরো ষোলো বছরের যে নির্বাচন নামের যে একটা ব্যাপার ছিল সেটা মানুষের মন থেকে মানে মানুষ ভুলে গেছে ভোট দেওয়া ভুলে গেছে মানুষের অধিকার সম্পূর্ণভাবে চলে গেছিলো গণতান্ত্রিক অধিকার বলেন ভোটাধিকার বলেন এবং ইনস্টিটিউশনগুলি যেহেতু ধ্বংস হয়ে গেছে আবার আমি আরেকটা কথা বলি এই সকল ইনস্টিটিউশনগুলি যেগুলো এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হবে নির্বাচন সঙ্গে এইসব জায়গায় কিন্তু ওই পচিত সরকারের লোকজন কিন্তু বসে আছে কিন্তু কাজে ইটস ভেরি কেয়ারফুল যে তাদেরকে কথাটা শুনতে কেমন লাগতেও পারে যে আপনি সবাইকে সরিয়ে দেওয়ার কথা বলছেন না আপনি দেখেন কয়েকদিন আগে বৈষম্যগুলি যে ছাত্র আন্দোলনের যে একজন অন্যতম সমন্বয় যে সার্জিস আলাম উনি বলছেন যে প্রশাসনে লুকিয়ে থাকা গত পতিত সরকারের লোকজনকে যদি না সরানো হয় তাহলে দ্বিতীয় বিপ্লব অপেক্ষা করছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আপনি ওদেরকে ওখানে বসিয়ে রেখে আপনি এই বাংলাদেশে শুধু নির্বাচন নয় কোনো কিছুই করতে পারবেন না এবং সেগুলোর আলামত আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টে দেখতে পাচ্ছি আপনি দেখেন এই যে তিতুমির কলেজে যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এসব লোকের ইন্ধন আছে কিন্তু আর তারা জীবনের যেখানে দেখতে নিয়ে নিশ্চয় আসব আমি যেটা বলছি যে কাজেই এটাকে ওভারহোলিং করতে হবে ওভারহোলিং করার পরে জনগণকেও সচেতন করতে হবে এবং সব জায়গার মধ্যে আমাদের এমন ক্ষেত্র এবং আর একটা কথা বলি মিডিয়ার কথা আমি দুঃখের সঙ্গে বলতে চাই মিডিয়ার একজন কর্মী হিসেবে আমি অত্যন্ত মানে লজ্জিত যে আমরা গত পনেরো ষোলো বছর আমরা কিন্তু কোনো সাংবাদিকতা করতে পারি নাই আসলে এবং আমরা একটি বিষ একটি আমাদের মধ্যে একটি মানে একবারে মানে দল কানা কিছু সাংবাদিক তারা এমন পর্যায়ে গিয়েছিল যে তারা এই এইসব মানে অনিয়ম এইসব দুর্নীতি এবং নির্বাচন যে হচ্ছে না এগুলোকে কিন্তু তারা হাইলাইট করে নাই তো কাজে সময় এসেছে যে যেহেতু একটা নতুন যেমন ইউন প্রফেসর ডক্টর ইউনসির নেতৃত্বে যে সরকার তারা অলরেডি উনি অলরেডি নিজেই বলেছেন যে আমরা সমালোচনাকে উনি ক্রিটিসিজমকে নিয়ে উনি ওয়েলকাম করেন এবং আমরা নির্দ্বিধায় কথা বলতে পারছি কাজে মিডিয়াকেও কিন্তু উনি বললে হবে না মিডিয়াতে আমরা যারা বিভিন্ন জায়গায় বসে আছি সেখানেও দুঃখজনকভাবে হলেও সত্য আমি কিন্তু কোনো সাংবাদিকের বিরুদ্ধে বলছি না আমি বলছি যে সেখানেও দুর্ভাগ্যজনক হল সত্য ওই পতিত সরকারের হ্যান্ডপিক লোকরাই বসে আছে এটা এই সং একটা একটা মিডিয়া কমিশন নামে একটা মিডিয়া কমিশন সংস্কারও মানে কমিশন গঠিত হয়েছে আমি জানি না ওরা কি রিপোর্ট দিবে ওই জায়গাটার মধ্যে এমন সাজেশন আসা উচিত যাদের একটা দলের প্রতি কারো সমর্থন থাকতে পারে কিন্তু আমি যখন মিডিয়াতে আমি মানে মানুষের জন্য কাজ করবো দেশের জন্য কাজ করব সেটা যাতে নিরপেক্ষ হয় এবং সেটা যাতে সত্যিকারের জনগণের পক্ষে হয় আমার ব্যক্তিগত পক্ষে যাবে আমার কোনো একটা দলের পক্ষে যাবে সেটা যাতে অসংখ্য ধন্যবাদ আমি একটি বিরতি থেকে এসে আবারই আলোচনায় ফিরতে চাই প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরবো একটু পর সঙ্গে থাকবেন দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি আলোচনায় যেতে চাই জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ইস্যুটি কয়েক দফায় আলোচনা হয়েছে সরকার বা সরকার প্রধানের এবং গণতন্ত্রের পথে উত্তরণের সংস্কার কতটা এগুচ্ছে এই প্রশ্নটি আপনার কাছে রয়েছে সেই সঙ্গে আসলে সংস্কার কমিশন গুলোর সঙ্গেও কিন্তু রাজনৈতিক দলগুলো বা সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি কি একটু একটু করে স্পষ্ট হতে শুরু করছে বলে মনে হয় কিনা আপনার জি একটু একটু স্পষ্ট হচ্ছে হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে নয় বা কারো আকাঙ্ক্ষা একটু বেশি তো যেখানে আমরা পনেরো বছর সাত মাসের একটা বিপদে বলেন আর আপদে বলেন দুরবস্থার মধ্যে ছিলাম ও ওখানে তিন মাস বা সোয়া তিন মাসে ওই সিলেবাস শেষ হয়ে যাবে এটা মোটে আশা করাও ঠিক হবে না তো গতি নিয়ে প্রশ্ন আসছে সংস্কারের গতিটা যে আরো দ্রুত চায় কেউ কেউ তা ওই চাওয়াটাও নিশ্চয়ই অন্যায় নয় এবং সংস্কারও কতটা হওয়া দরকার হওয়া দরকার তো ওই ক্ষেত্রে কিছু বক্তব্য বা কিছু শব্দ নিয়ে গোলমাল বেঁধেছে বিভিন্ন সময় ফয়সালা ছিল যেটা যে আগের সংস্কার পরে নির্বাচন একদম পরিষ্কার কথা এক বাক্যে কিন্তু কয়েকটি ঘটনার প্রেক্ষিতে দেখা গেল যে নতুন কথা আসলো যদিও সত্য কথাটা যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেটা শুরু হোক মূল সংস্কারটা নির্বাচিতরা করুক ওইটারও যুক্তি আছে কিন্তু এলো কেন ওই কথাটা যেখানে ফয়সালা ছিল যে আগের সংস্কার পরে নির্বাচন এসেছে ওই বিষয়টাতে মাঝে মধ্যেই কিছু অঘটন কিন্তু ঘটেছে ছোট্ট ছোট্ট অঘটন যেখানে কাজ ছিল সংস্কারের ওখানে ফয়সালা করতে হয়েছে যে রাষ্ট্রপতি কি থাকবেন না কি থাকবেন না ওনাকে রাখা হবে কি রাখা হবে না এই প্রশ্ন কিন্তু কয়েকটা দিন নষ্ট হয়েছে কথা দুদিকে এসেছিল যে ওনাকে রাখা যাবে না পরবর্তীতে আবার কথা হলো যে না ওনাকে সরালে সংবিধানের একটা বিপত্তি ঘটবে ব্যত্যয় ঘটবে জাতীয় পার্টি নিয়ে এ ধরনের একটা কাণ্ড করতে ছিল কয়েকদিন ওইটাও মোটামুটি এখন ধামাচাপা নিষ্পত্তি হয়নি এখনো যেটার একটা বন্দোবস্ত বলেন আর ফয়সালা বলেন হওয়া উচিত ছিল যে তারা কি রাজনীতিতে থাকলে কিভাবে থাকবেন বা থাকতে পারবেন কিনা কিন্তু কথাগুলো সব কি রয়ে গেছে যেটা নব্বই সালে বের নিচ্ছে মনে আছে উনিশশো নব্বই সালে এই ফয়সালা নিয়ে কথা হয়েছিল একটু একটু বন্দোবস্ত হয়েছিল কিছু কিছু লিখিতও হয়েছিল তিন দলীয় জোটের রূপরেখায় কিন্তু দ্রুত দেখা গেল যে তারা ওই কথাগুলো রাখেননি তারা যারা এরশাদের পতন ঘটিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি বা সাথে যারা ছিলেন এবারও কিন্তু ছাত্রদের মধ্যে ওই ধরনের একটা আশঙ্কা আশঙ্কা কিন্তু আমরা খেয়াল করছি কি কাজ করছে তারা যেহেতু বলছে তারা তো নিশ্চয়ই কোনো তথ্যের আলোকে আশঙ্কা ব্যক্ত করছেন বিএনপি থেকে বারবার বলা হয়েছে ছাত্রদের উদ্দেশ্যে সমঝে চলার জন্য কথা মেপে বলার জন্য খেয়াল করে থাকবেন সংস্কার পক্ষের অর্থাৎ বৈষম্য বিরোধী একজন ছাত্রনেতা বাংলাদেশের রাজনীতিতে জিনিস পরিষ্কার কথার জন্য অত্যন্ত আলোচিত প্রশংসিত মির্জা ফখরুল ইসলাম তাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কী বলতে চান পরিষ্কার করে কথা বলুন এটা কিন্তু এই সময়ের জন্য জানাতন কথা নয় নিশ্চয়ই তার কোনো চিন্তা আছে অথবা তাকে কেউ কিছু একটা বুঝিয়েছে গণমাধ্যমের জায়গা থেকে আমরা এই ছোট্ট বিষয়গুলোকে কিন্তু আমলে নিতে হয় তো ওই জায়গায় আমার যেটা অবজারভেশন একটা গ্যাপ হয়ে গেছে ছাত্রদের সাথে বিএনপির অথবা জামাতের অথবা মূল দলগুলোর তো ওই ক্ষেত্রে কমিউনিকেশান অবশ্যই বাড়ানো উচিত তাদেরকে অবশ্যই যেমন শুধু তারা মাঝে মধ্যে বলেন প্রধান উপদেষ্টার সাথে সংলাপ করা কথা বলা এটা হচ্ছে আমার মনে হয় আন্দোলনের যারা ফ্রন্টলাইনার অর্থাৎ শিক্ষার্থীরা তাদেরকেও মাঝে মধ্যে ধারে কাছে নেওয়া উচিত বোঝানো উচিত মত বিনিময় করা উচিত নয়তো এই যে শব্দগুলো মাঝে মধ্যে আসে ভাষাগুলো আসে এর মধ্য দিয়ে কিন্তু সংখ্যা তো আমারও জাগবে জাগবে না কেন তারা বলছে আরেকটি বিপ্লব অপেক্ষা করতে পারে আবারও রাস্তায় নামবো এ কথাগুলো কিন্তু খুব একটা সুন্দর কথা না আশঙ্কা জাগতে পারে এসব কথায় তো সেই ক্ষেত্রে আবার বিএনপির পক্ষ থেকে কয়েকজন নেতার বক্তব্য কিন্তু আপত্তিকর কথা ছিল যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে স্নেহ করছেন ছাত্রদেরকে তার প্রতিটা বক্তব্যে তাদেরকে বিভিন্ন উপাধিও দিচ্ছেন কাছে ডাকছেন আহ্বান জানাচ্ছেন কিন্তু বিএনপির মিড লেভেল থেকে ছাত্রদেরকে নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ করা হচ্ছে গতকাল যেটা চিঠামে ঘটেছে সেটাও কিন্তু কথা নিয়েই হয়েছিল সূত্রপাত কোনো আধিপত্য নিয়ে নয় কয়েকটা মন্তব্যর কারণে কিন্তু ছাত্রদল ছাত্রশিবির ওখানে সংঘর্ষ হয়েছে এগুলো আমাদেরকে কিন্তু বাজে বার্তা দিচ্ছে বাজে নমুনা এগুলো ওই কারণে আপনার প্রশ্নের জবাবে বলবো হ্যাঁ এই দেশের নাগরিক হিসাবে গণমাধ্যমের কর্মী হিসাবে যেহেতু আমরা গত অনেকগুলো বছর এক ধরনের দুরাচার বলেন স্বৈরাচার বলেন দেখেছি ওই কারণে আমাদের মধ্যে ভয়টা একটু বেশি কাজ করে জি আসবো আপনার কাছে আমি একটু জনাব কামাল সবুজ আপনার কাছে আসতে চাই যে আসলে গণতন্ত্রের পথে উত্তরণে কতটাই গুচ্ছে বা সংস্কার আসলে কতটাই গুচ্ছে যেটি আসলে সংস্কার আগে নির্বাচন পরে বা কেউ কেউ বলছেন সংস্কার নির্বাচন দুটি একসঙ্গে যেটি বিএনপি বলছে একসঙ্গেই চলুক সেটি তারা চান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি কি আপনার কাছে মনে হয় কিছুটা স্পষ্ট হতে শুরু করছে কিনা আসলে এটা আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি সংস্কার তো আসলে চলমান প্রক্রিয়া তো যেহেতু সংস্কার চলছে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কারের যে কমিশনগুলি করা হয়েছে তারা অলরেডি কাজ করছে এবং তারা যখন এই রিকমেন্ডেশনগুলি দিবে সাজেশনগুলি সাজেশনগুলি দিবে তখন স্টেক হোল্ডার যারা বিশেষ করে যারা রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা বসবেন বসে একটা সমঝোতার ভিত্তিতেই কিন্তু এটাকে ফাইনালাইজ করা হবে এই ধরনের কথা আপাতত এই পর্যন্ত আছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি সংস্কার যত সুন্দর করেই করেন না কেন সেটা কিন্তু নিশ্চিত করে না যে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সেটা নিশ্চিত করে না যে সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া আমি যেটা বলতে চাই তাহলে কি কী একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পথ মানে তৈরি করতে পারে কীভাবে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র চায় সেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হতে পারে যেমন আমি কালকে যে সানাকুঞ্জে যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যেই অনুষ্ঠানটা হয়েছে এটার মধ্যে অনেকগুলি সিগনিফিকেন্ট জিনিস আমি লক্ষ্য করেছি আপনারাও নিশ্চয়ই করেছেন বাংলাদেশের মানুষও করেছে প্রথম কথাটা হচ্ছে যে ওখানে গতকালকে সবচেয়ে বেশি ফোকাসড এবং কেন্দ্রীয় চরিত্র হয়েছিলেন হয়ে দাঁড়িয়েছিলেন তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং যিনি এখন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে বেশ অসুস্থ এই অবস্থায় উনি ওখানে গেছেন সেটা কিন্তু মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দের একটা ধারা তৈরি করেছে এবং প্রফেসর ইউনুসও এবং সেনাপদনে অত্যন্ত সম্মানের সঙ্গে ওনাকে গ্রহণ করেছেন সবাই গ্রহণ করেছেন এবং প্রফেসর ইউনুস সাহেব বলেছেন যে উনাকে আমরা এই এই অনুষ্ঠানে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়েছে এই যে একটা এটার মধ্যে অনেক কথা আছে এই যে উনি যে বা চোদ্দ বছর যাইতে পারেন নাই এই যে শেখ হাসিনার সরকার এটা তো আসলে সবার একটা অনুষ্ঠান ছিল এই যে খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে আপনি এবং টোটালি বাদ দিয়ে দিলেন তাকে যেতেই দিলেন না এইভাবে সব কিছু আবার যে ফিরে আসলো এই জন্যই প্রফেসর ইনুসবুল সের পরিপূর্ণ তারপরে আপনার সেনাপ্রধান অত্যন্ত সুন্দর কথা বলেছেন ও জানাব ওয়াকারুজ্জামান উনি বলেছেন যে উনি বেগম খালেদা জিয়াকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর মধ্যে আমরা কতগুলি জিনিস লক্ষ্য করি যে খালেদা জিয়া যখন গিয়েছেন খালেদা জিয়ার সঙ্গে প্রফেসর ইউনুস ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৈষম্যবিল ছাত্র আন্দোলন যেসব নেতৃবৃন্দ তারাও কিন্তু কুশল বিনিময় করেছেন কথা বলেছেন তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে যে মতপার্থক্য দেখা যাচ্ছে তারাও কিন্তু মোটামুটি সুন্দর একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করেছেন সেখানে সব মিলিয়ে একটা জিনিস মনে হচ্ছে মনে হয়েছে যে আমরা সমঝোতার একটা কিছু আলামত দেখতে পাই মানে অন্তত আমরা এটা মানে আশা করব যে জায়গাটার মধ্যে একটু আগে যে আলোচনা হচ্ছিল ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আনন্দ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত এবং বিএমপির মধ্যে যে একটু দূরত্ব তৈরি হচ্ছে এই জায়গাটার মধ্যে যে মানে আমরা যদি যেতে পারি যেটা প্রথম এই আন্দোলনকারী দলগুলো এবং বৈষম্যবী ছাত্র আন্দোলনের যে যারা নেতৃত্ব দিয়েছেন জন সবাই কিন্তু প্রথম দিকে একজোট মনে হয়েছে এখন একটু একটু ডিফারেন্স দেখা যাচ্ছে না আমি যেটা না আমি যেটা বলতে সেটা আসলে কি মিন করলাম আমি বুঝতে চাই যে আসলে সংস্কারটাও যেরকম চমৎকার হতে হবে গণ গণমুখী এবং গণমানুষের পক্ষে এই সংস্কারগুলোকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করে এটার ফলটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে আপনার ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে চিন্তা করলে হবে না এই জন্য হবে না সমঝোতা লাগবেই আমি মনে করি আপনার ছাত্ররা বলেছে যে বিচারের আগে পতিত সরকারে যারা গণহত্যার জন্য দায়ী যারা টাকা পাচারের জন্য তাদের বিচারের আগে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না আবার বিএনপি বলছে তাদের আওয়ামী লীগের নির্বাচন যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের কোনো আপত্তি নাই তো এটার মধ্যে একটা আমরা ডিফারেন্স দেখতে পাই তো আবার প্রফেসর ইউনুস সাহেব বলছেন যে বিএনপি যেহেতু একটা অত্যন্ত একটা বড় রাজনৈতিক দল তাদের একটা কথাকে উনি উপেক্ষা করতে পারেন না তো এটারগুলোর মধ্যে আমরা কিছু মানে ব্যর্থ দেখছি যে মানে একটা সমঝোতা মনে করে হচ্ছে না হচ্ছে না এরকম ব্যাপার কিন্তু এটা আমি কি বড়োভাবে দেখতে চাই না এই কারণে গতকালকে যে আমি দেখেছি যেটা সেটাকে আমি মনে করি যে যেমন আরেকটা কথা বলি যে মাহফুজ আলম সাহেব যিনি কয়েকদিন আগে সরকারের উপদেষ্টা হিসাবে মানে শপথ গ্রহণ করেছেন উনি কিন্তু বলেছেন যে একটা গৃহযুদ্ধের কথা বলেছেন উনি গৃহযুদ্ধটা আমার মনে যতটুকু মিন করেছেন যে যে সেটা হচ্ছে যে নতুন এবং পুরাতন এবং এই যে পাঁচই আগস্টের বিপ্লবের পর যে ক্ষেত্র তার জন্য তরুণদের জন্য যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশকে পুনর্গঠিত করে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ সেখানে নিয়ে যাওয়া সেখানে পুরনো যে ব্যবস্থার কথা বলা হচ্ছে ওনারা বলতে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা সেই জায়গার মধ্যে একটা কনফ্রন্টেশন লাইন মনে হচ্ছে ওপেন হচ্ছে এবং এই এটাকে কেন্দ্র করে আমরা দেখ দেখেছি যে রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে তারপরে আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তারপরে মনে করেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করার প্রশ্নে দ্বিমত দেখেছি কিন্তু আমি যেটা বলতে চাই যে গত ষোলো বছর যারা এই প্রতিষ্ঠান ধ্বংস করেছে নির্বাচন কমিশন থেকে শুরু করে লুটপাট করেছে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান করেছে তাদেরকে বিচার করতেই হবে যাদেরকে বিচার করে আপনি আইনের শাসনকে আপনাকে প্রতিষ্ঠিত করবেন তারপরে বাংলাদেশের মানুষ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারাই সিদ্ধান্ত নেবে যে কোন দল রাজনীতি কতটুকু করতে পারবে কি পারবে না একটা জিনিস সেকেন্ডলি হচ্ছে যে সংস্কারটা যে করা হচ্ছে এই সংস্কারটা বারবারই আমি বলছি যে সমঝোতা লাগবে এবং কাউকে কিন্তু সকল আন্দোলনকারী দলগুলি এবং ছাত্র ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে কতগুলি জায়গায় পৌঁছাইতে হবে পৌঁছাতে হবে যাতে আমাদের এই বাংলাদেশ আবার পিছনের দিকে না যায় আপনি একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু যদি স্বাধীনতার পরে দেখি সাড়ে তিন বছরের পরে একটা পরিবর্তন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে যে উনি যে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন এরপরে আবার এরশাদের যে অবৈধ ক্ষমতা দখল এরপরে আবার যে নয় বছর যে খালেদের যে সহজ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি যে নেতৃত্ব দিয়েছে তারপরে আবার গণতন্ত্র আসলো এরপরে আবার দুই তিনটে তিনটে ইলেকশন মোটামুটি ভালো হয়েছে এরপরে আবার এটা ডিসরাপ্টেড হয়ে গেল গত ষোলো সতেরো বছর ধরে তো কাজেই বারবার কিন্তু এসব গণ অভ্যুত্থানের এবং নানাভাবে পরিবর্তনের যে সুযোগগুলি তৈরি হয়েছিল বাংলাদেশের গত তেপ্পান্ন বছরে এইগুলি আবার বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল নিয়ে গেছে কাজেই চব্বিশের যেই গণ অভ্যুত্থান এই যে সুযোগ তৈরি হয়েছে এটা যাতে কোনোভাবেই এটা বিঘ্নিত না হয় কোনোভাবেই কেউ নষ্ট করতে না পারে কারণ নষ্ট করার জন্য অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র এবং কাজ করছে কাজে আমি যেটা বলছি আমরা সরাসরি আলোচনা যেতে চাই জানাবস্তফা কামাল আপনার কাছে আসবে আসলে রাজধানীতে আমরা এখন দেখি দাবি মিছিল আজকে আমরা দেখছি যে অটোরিকশা চালকরা গতকাল থেকে রাজধানীকে অবরোধ করে অচল করে দিচ্ছে এবং এক এক সময় কখনো ছাত্ররা কখনো চিকিৎসকরা কখনো আনসাররা মানে এইভাবে আসলে একটা দাবির মিছিল নিয়ে নামছে নমুনাটা যৌক্তিক দাবি আছে কম যৌক্তিক দাবি আছে নানান দাবি আছে আসলে এটি আমরা এর আগে আসলে এতটা দাবি মিছিল আমরা কিন্তু দেখি নাই এটা কি সরকারকে বেकायदा ফেলা যে খোলা পানিতে মাছ শিকার করে নাকি জি নমুনা তাই বল স্বাভাবিক কারণ একটার পর একটা গণমাধ্যমের জায়গা থেকে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন দুপুরে একটা তথ্য পান যে তিতুমির কলেজ বোধহয় আজ নেমেছে আপনি তিতুমির কলেজে আপনার টিম পাঠাতে পাঠাতে আরেকটা খবর আসছে ঢাকা কলেজের সামনে নেমেছে ওদের দাবি আবিষ্কার করতে কিছুক্ষণ সময় লাগে এর ফাঁকে আবার সাত কলেজ না খুব দ্রুত দাবি হ্যাঁ বের হয়ে এই যে একটা বায়না ধরা বায়না নামা করা তারা প্রচুর দাবি তারা পেশ করছে রাস্তাঘাটে কিছুদিন চলে যেত ওরা বেলি রোড অথবা মিন্টো রোডের ওই দিকটায় নুইসেন্স ক্রিয়েট করা কিন্তু উদ্দেশ্য আমি নিজেও কয়েকটা সরশরীরে থেকে দেখেছি যে ওখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা এক পর্যায়ে ডিএমপি হস্তক্ষেপ করতে হয়েছে যে বাড়ির যেন এই ধরনের গ্যাদারিং না হয় তো তারা এর মধ্যে নামছে কখনো মহাখালী কখনো এই নিউজ থাকতে থাকতে আপনার কাছে খবর চলে আসছে যে সাবারে নেমেছে আরেক গ্রুপ তো এর পরবর্তী নিউজ যখন আপনি পাচ্ছেন যে তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে কিছুক্ষণ পরে তথ্য হচ্ছে যে তারা আবার নেমেছে আসলে নেমেছে কথাটা বোধহয় ঠিক না নামানো হচ্ছে

যারা পতিত হয়েছেন একবার তাদের দিক থেকে সেটা ছিল বিএনপির উদ্দেশ্যে তো গত কয়েকদিনের নমুনায় মনে হচ্ছে গত মনে হচ্ছে যে ওই নিয়তটা আবারও সম্ভবত আওড়ানো হচ্ছে যে শান্তিতে থাকতে না দেয়ার তো এরকম অবস্থায় যখন আবার আপনি দেখেন পাশাপাশি প্রত্যেক দিন গত কয়েকটা দিন ভারতীয় গণমাধ্যমগুলোতে একটু টুইস্ট সংবাদ আছে সোশ্যাল মিডিয়ায় আরো বেশি কেমন সেটি কখনো আসছে যে যেটা প্রাসঙ্গিক না সেটা সামনে নিয়ে আসা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে কি হবে তিনি কবে আসবেন নির্বাচনে তিনি থাকছেন কিনা অর্থাৎ ধরে ধরে এই দাবিগুলোকে অথবা এই বিষয়গুলোকে সামনে আনা আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু গত পরশু একটা ইন্টারভিউ দিয়েছেন এর আগে ছিল আল জাজিরায় তিনি যেটা বলেছেন আমরা একটু বিকৃত করে সেটা প্রচার করেছি পরবর্তীতে আসলো ভারতীয় গণমাধ্যমের আরেকটা ইন্টারভিউ ওখানেও মোটামুটি তিনি পরিষ্কার করেছেন বিষয়টা ওখানে তার আমি যতটুকু পড়েছি মূল কথা হচ্ছে সংস্কার বিচার এবং নির্বাচন তিনটা চলবে সমান্তরালে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নির্বাচনটা হচ্ছে সবশেষের কাজ প্রক্রিয়াটা এখনই চলমান কিন্তু সংস্কার আর বিচার তো বিচার যদি চলে এটাও সংস্কারের আওতায় হতে পারে আর বিচার মানে তো কার বিচার আমরা সবাই জানি অর্থাৎ যারা আসামি তাদের বিচার তো তাদের বিচার কাজও কিন্তু শুরু হয়ে গেছে তো তাদের বিচার কাজের ওখানে একটু সংস্কারের নমুনা কিন্তু আমরা গত কয়েকদিন আমার শেষ প্রশ্ন আসলে একদম এক মিনিটে যদি বলেন যে নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে সক্ষমতা সেটি নিশ্চয়ই দরকার এবং পুলিশ সংস্কার একটি কমিটিও হয়েছে আসলে সেটি আসলে কতটা সেটা অবশ্যই হওয়া উচিত কিন্তু হওয়ার আগে অবশ্যই মনে রাখা উচিত যারা নির্বাচন কমিশনে এসেছেন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তিনি প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ মানুষ তিনি অবশ্যই জানেন প্রশাসনকে কিভাবে সাজাতে হবে বিশেষ করে যে অংশটা পুলিশে কিন্তু আপনি যদি এটা সরকার যদি ঠিকভাবে চায় সংস্কারের কাজ হচ্ছে যে চোদ্দ সালের নির্বাচনে কোন পুলিশ কর্মকর্তারা কোথায় ডিউটি করেছিলেন কি ছিল তাদের আমল নামা আঠারো সালে তারা কোথায় ছিলেন চব্বিশে তারা কোথায় ছিলেন দিনের বোর্ড করার বিষয়ে তাদের কার কার অবদান ছিল বিনা বোটে একশো চুয়ান্ন জন পাশ করিয়ে দেওয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের বা প্রশাসনিক কর্মকর্তাদের ডিসিদের ইউএনএদের কার কী ভূমিকা ছিল সেটা জানতে বোধ হয় ব্যাপক তল্লাশি করা লাগবে না সেটা তারা চাইলে একদিনের মধ্যে বের করা সম্ভব আমাদের কাছে যেসব তথ্য আছে যে সব কর্মকর্তারা এখনও পুলিশে সিভিল প্রশাসনে কিন্তু খুব সুন্দর করে আছেন তাদের কারো কারো কিন্তু প্রমোশনও হয়েছে তারা কেউ কেউ বঞ্চিত করা কিন্তু ভালো অবস্থান নিয়ে ফেলেছেন এটা কিন্তু অ্যালার্মিং এটা রকম অ্যালার্মিং গত কয়েকদিন আপনি যেটা বলছিলেন ঢাকায় যারা যারা বিভিন্ন গ্রুপ গোষ্ঠী নামছে ডিস্টার্ব ক্রিয়েট করছে খোঁজ নিয়ে অবশ্যই দেখার মতো বিষয় যে এর পেছনে এরাও আছে কিনা কোনো না কোনোভাবে নির্বাচনের আরও অনেক দিন বাকি ওই পর্যন্ত তারাই বা কী করে নেই প্রশাসনের সব চেয়ারে বসে বসে সেই দিকটা সরকারকে যেমন দেখতে হবে রাজনৈতিক দলগুলোকেও দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে বলতে আমি বিএনপির কথা বিশেষ করে বলছি কারণ তাদের কাছে এ সংক্রান্ত তথ্য থাকার কথা না থাকার কথা নয় আবার যারা ছাত্র আন্দোলন যারা করেছে বয়সে ছোট গত কয়েকদিনে তারা প্রমাণ করেছে তাদের কাছেও প্রচুর তথ্য আছে তো সেগুলো যদি যেহেতু কথাবার্তা হচ্ছে একটু তর্ক বিতর্কও হচ্ছে একটু মতভিন্নতাও হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে যদি তারা বসেন আমার বিশ্বাস ওটা ফয়সালা হয়ে যাবে সময় লাগবে না অসংখ্য সুন্দর একটা সংস্কার এটাও একটা সংস্কার আমি বলতে চাই কিন্তু বদলি সংস্কার না বাড়িতে পাঠিয়ে দেওয়া কিন্তু সংস্কার না এতে দুষ্টামি করার রাস্তা আরো তৈরি হয় বরং বিচারের আওতায় আসুক সংস্কারের মতো করে জনাব কামাল উদ্দিন সবুজ আপনাকে শেষ করতে চাই আসলে বিভিন্ন দাবির মিছিল দেখছে এর আগে আমরা কখনো অন্য আগের সরকারের সময় কিন্তু এতটা দাবির মিছিল দেখিনি এটা আসলে কতটা দাবির বা কতটা রাজনৈতিক আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যেন না দাবি তো আছে ঠিক আছে কিন্তু বাট দাবি এখন যেগুলো দেখছি আমরা সেগুলো হচ্ছে দাবি বেশি হচ্ছে রাজনৈতিক এবং বাংলাদেশকে যারা ডিস্টেবিলাইজ করতে চায় এখন বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই সরকারকে যারা ব্যর্থ করতে চায় তাদেরই কাজ আমি মনে করি আপনি দেখেন এই গভর্নমেন্টের বয়স হয়েছে তিন মাস থেকে একটু বেশি এই তিন মাসে কি দাবিগুলি এই সমস্যাগুলি হয়েছে নট দ্যাট এগুলো তো গত পনেরো বিশ বা আরও বেশি সময় ধরে হয়েছে তো তাহলে গত পনেরো বছর আপনি এরকম কয়টা মানে মিসিল কিংবা কয়টা এরকম ডেমনস্ট্রেশান দেখেছেন যে প্রায় অলমোস্ট প্রতিদিন আজকে ওখানে কালকে ওখানে আরেক দিন ওখানে এরকম রাস্তা নেমতে দেখেন নাই কিন্তু হঠাৎ কাজেই এই যে আজকে এখন দেখা যাচ্ছে গত তিন মাসে আপনি ফ্রম ডে ওয়ান আপনি দেখেন কি একবার দেখলাম যে আমরা প্রথমে দেখলাম আনসারের যে একটা কতগুলি দাবির নামে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা এরপরে দেখল হিল ট্র্যাকটি শুরু হয়ে গেল তারপরে দেখলাম আপনার গার্মেন্টে গার্মেন্টে এখনও চলছে বিভিন্ন সময় গ্যাপ দিয়ে দিয়ে তারপরে আপনার দেখলাম ছাত্রদের আপনি আমাকে বলেন একজন আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে একজন মানে একজন সংবাদকর্মী হিসাবে তিতুমির কলেজের ছাত্রদের দাবিটা যদি আমি ধরি যে ওটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে আপনি আমাকে আচ্ছা ওটা যদি সরকার আমি তর্কের খাতে ধরে নিলাম যেটা মেনে নিল তো কালকে তো আরও পঞ্চাশটা দাবি আসবে যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় কেন বিশ একটা বিশ্ববিদ্যালয় করতে হলে এখন একটি স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয় করতে হলে এবং যেটা সত্যিকার অর্থে কোয়ালিটি এডুকেশান এবং অন্যান্য জিনিসগুলোকে নিশ্চিত করবে সেটা তো কতগুলি ক্রাইটেরিয়া আছে কতগুলি স্ট্যান্ডার্ড আছে সেই জন্য একটা সরকার আছে সেগুলো দেখবে পরক আপনি তো এটা করতে পারেন না আমি তো মনে করি যে এটা যতটা না দাবি তার চেয়ে বেশি হচ্ছে যে এগুলো হলো ডিস্ট্যাবলিশ করার প্রক্রিয়ারই অংশ এগুলো এবং দেখেন যে উনি বলছিলেন যে একই একই জিনিস এই যে মানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা রাস্তা বন্ধ করে ফেলেছে আর তারপরে এর আগের দিন মানে এর আগের দিন এর কয়েকদিন আগে আপনার ইয়েরা রাস্তা বন্ধ করে ফেলেছে এই যে বিষয়গুলো এগুলো আসলে ক্রমাগতভাবে চলতে থাকবে আমি বারবারই বলছি যে এই কাজগুলি যারা রাস্তায় নেমে করছে তারা শুধু তারা একা নয় তাদের সমর্থনকারী তাদের মদতদাতা তাদেরকে অর্থ সরবরাহকারী দেশেও আছে বিদেশেও আছে কারণ প্রতিত সরকার যে পরিমাণ টাকা লুট করেছে লুট করে পাচার করেছে এই টাকার একটা বড় অংশ তারা বিভিন্নভাবে তাদের লোকজন এবং তাদের সহযোগিতার দ্বারা এখানে খরচ করছে আমার শেষ প্রশ্ন কাছে আমি আমি একটা জিনিস শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি বারবারই বলছি যতক্ষণ পর্যন্ত আপনি এদেরকে ক্লিন না করবেন যেটা পশ্চিমবির ছাত্র আন্দোলন বলছে যে প্রশাসন থেকে শুরু সব জায়গায় আপনি এটাকে মানে অন্তত যদি ক্লিন করে ফেলেন তাহলে অন্তত আপনি দেখবেন যে হয়তো থার্টি পার্সেন্ট সমস্যা থাকবে দেড় থার্টি পার্সেন্ট সমস্যা হয়তো আপনি অন্যভাবে হ্যান্ডেল করবেন ডিল করবেন এগুলো না করে নাহলে সবসময় আপনাকে প্রতিনিয়ত এগুলো করতে আমার খাতে আর এক মিনিট সময় আছে নির্বাচন নতুন ইসি গঠন হচ্ছে শপথ রোববার এবং নির্বাচন করতে গেলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনীতে সক্ষমতার জায়গা আমরা কতটা এগোচ্ছি বা যে কমিটিটি কাজ করছে সংস্কারে পুলিশ সংস্কার সেটির অগ্রগতি কতটা দেখেন হ্যাঁ আমি কিন্তু এটা প্রথমে আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন আমি কথাটা বলেছিলাম একটু আমি আবার শেষ কথাটা শুনতে চাই যে আপনি নির্বাচন অবশ্যই যে নির্বাচন কমিশন এই পাঁচজন তো আর নির্বাচনটা করতে পারবেন আইন রক্ষা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ এখানে বর্তমান যে আইন শৃঙ্খলা এখন যে অবস্থা আছে এই আইন শৃঙ্খলা মানে বাইনের এই অবস্থান দিয়ে আপনি ভালো নির্বাচন করতে পারবেন না এটাকে টোটাল এনফোর্সমেন্ট করে জনগণের পক্ষে আইন শৃঙ্খলা ভালো রক্ষা পায়নি তৈরি করতে হলে আপনাকে নতুন ইন্ডাকশন করতে হবে দেশপ্রেমিক লোক ইন্ডাকশন করতে হবে নতুন ভালো রিক্রুটমেন্ট করতে হবে এবং শুধু সাথে সাথে অন্যগুলো করতে হবে প্রশাসনগুলিও করতে হবে মিডিয়াকে করতে হবে এবং জুডিশিয়ারিকেও করতে হবে অসংখ্য ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ এবং মোস্তফা কামাল উদ্দিনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা